বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে লিডার আমি বাংলাদেশ নামের নতুন সিনেমা। রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হয়ে গেল সিনেমাটির চুক্তি স্বাক্ষর ও ঘোষণা অনুষ্ঠান। একটি পরিচ্ছন্ন দেশপ্রেম ও রোমান্টিক গল্পে নির্মিত সিনেমাটিতে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান আশাবাদ জানান, ভিন্ন ধারার এই সিনেমা মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়তে শক্তিশালী ভূমিকা রাখবে। চেষ্টা করেছি ভালো কিছু করতে, একটি ভালো গল্প, সেই গল্পটা যেন হয় পরিবারের জন্য। প্রতিটা গল্পের মধ্যেই একটা ভালো মেসেজ থাকা উচিত। সবার আগে চেষ্টা করি দর্শককে আনন্দ দেওয়ার জন্য ভালো কিছু তৈরি করা। চলচ্চিত্র শিল্পের মন্দা কাটাতে আবারও বড় বাজেটের সিনেমা নিয়ে আসছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। লিডার আমি বাংলাদেশ নামে সিনেমাটিতে অভিনয় করছেন সুপারস্টার নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হলো সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এ সময় সিনেমাটির নায়ক ও নায়িকা জানালেন, দর্শকদের ভালো লাগার মতো ভিন্ন ধারার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার জায়গা থেকে যে দেশটাকে কতটা সুন্দরভাবে কন্ট্রিবিউট করে সামনে এগিয়ে নেওয়া যায়। স্বপ্ন কোনো না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও, এবং স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটি যেটি তোমাকে ঘুমাতে দেয় না। তো একটি সুন্দর ফিল্ম ইন্ডাস্ট্রির স্বপ্ন আমরা সবাই দেখছি, যেটা আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, এবং আমরা সবাই সেটির জন্য কাজ করছি, যার প্রমাণ আজকে সবাই যারা এখানে আছে। সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্যিকারের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি।